পবিত্র বাইবেল থেকে যোহন লিখিত সুসমাচারের একাদশ অধ্যায়টি পাঠ করছি। যিশু মৃত লাশারকে জীবন দেন। বৈথুনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন, তাঁহার নাম লাশার। তিনি মরিয়ম ও তাঁহার ভগিনী মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তৈল মাখাইয়া দেন এবং আপন কেশ দিয়া তাঁহার চরণ মুছাইয়া দেন। তাঁহারই ভ্রাতা লাশার পীড়িত ছিলেন, অতএব ভগিনীরা তাঁহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু দেখুন আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে। যিশু শুনিয়া কহিলেন, এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। যিশু মার্থাকে ও তাঁহার ভগিনীকে এবং লাশারকে প্রেম করিতেন। যখন তিনি শুনিলেন যে তাঁহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আর দুই দিবস রহিলেন। ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইসো আমরা আবার জিহুদিয়াতে যাই। শিষ্যরা তাঁহাকে কহিলেন, রব্বি এই তো জিহুদিরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল, তবু আপনি আবার সেখানে যাইতেছেন? যিশু উত্তর করিলেন, দিনে কি বারো ঘণ্টা নাই? যদি কেহ দিনে চলে সে উছোট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি দেখে। কিন্তু যদি কেহ রাত্রিতে চলে সে উছোট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই। তিনি এই কথা কহিলেন, আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাশার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। তখন শিষ্যরা তাহাকে কহিলেন, প্রভু সে যদি নিদ্রা গিয়া থাকে তবে রক্ষা পাইবে। যিশু তাঁহার মৃত্যুর বিষয়ে বলিয়াছিলেন, কিন্তু তাঁহারা মনে করিলেন যে তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলিতেছেন। অতএব যিশু তখন স্পষ্টরূপে তাঁহাদিগকে কহিলেন, লাশার মরিয়াছে, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস কর। তথাপি চলো আমরা তাহার কাছে যাই। তখন থোমা, যাহাকে দিদুমহ যমজ বলে, তিনি সহশিষ্যদিগকে কহিলেন, চলো আমরাও যাই, যেন ইহার সঙ্গে মরি। যিশু আসিয়া শুনিতে পাইলেন লাশার তখন চারিদিন কবরে আছেন। বৈথুনিয়া জিরুসালেমের সন্নিকট, কম বেশ এক ক্রোশ দূর। আর জিহুদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছিল, যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না, আর এখনও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হাঁ প্রভু আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত, তোমাকে ডাকিতেছেন। তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাঁহার নিকটে গেলেন। যিশু তখনও গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই, যেখানে মার্থা তাঁহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন সেই স্থানেই ছিলেন। তখন যে যিহুদীরা মরিয়মের সঙ্গে গৃহমধ্যে ছিল ও তাহাকে সান্ত্বনা করিতেছিল, তাহারা তাহাকে শীঘ্র উঠিয়া বাহিরে যাইতে দেখিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। মনে করিল তিনি কবরের নিকটে রোদন করিতে যাইতেছেন। যিশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না।
যীশু যখন দেখিলেন তিনি রোদন করিতেছেন ও তাহার সঙ্গে সঙ্গে যে যিহুদিরা আসিয়াছিল তাহারও রোদন করিতেছে, তখন আত্মাতে উত্তেজিত হইয়া উঠিলেন ও উদ্বিগ্ন হইলেন আর কহিলেন, তাহাকে কোথায় রাখিয়াছ? তাহারা কহিলেন, প্রভু আসিয়া দেখুন। যীশু কাঁদিলেন। তাহাতে যিহুদিরা কহিল, দেখো ইনি তাহাকে কেমন ভালোবাসিতেন। কিন্তু তাহাদের কেহ কেহ বলিল, এই যে ব্যক্তি অন্ধের চক্ষু খুলিয়া দিয়াছেন, ইনি কি উহার মৃত্যুও নিবারণ করিতে পারিতেন না? তাহাতে যীশু পুনর্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকটে আসিলেন। সেই কবর একটা গহ্বর এবং তাহার উপরে একখান পাথর ছিল। যীশু বলিলেন, তোমরা পাথর খান সরাইয়া ফেল। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিলেন, প্রভু এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ চারিদিন। যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথর খান সরাইয়া ফেলিল। পরে যীশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিত তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ, আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো। কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ইহা বলিয়া তিনি উচ্চ রবে ডাকিয়া বলিলেন, লাশার বাহিরে আইস। তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন। তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যীশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। তখন যিহুদীদের অনেকে যাহারা মরিয়মের নিকটে আসিয়াছিল এবং যীশু যাহা করিলেন দেখিয়াছিল, তাহারা তাহাতে বিশ্বাস করিল। কিন্তু তাহাদের কেহ কেহ ফরিসিদের নিকটে গেল এবং যীশু যাহা যাহা করিয়াছিলেন তাহাদিগকে বলিল। অতএব প্রধান যাজকগণ ও ফরিসিরা সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? এই ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিতেছে, আমরা যদি ইহাকে এইরূপ চলিতে দিই তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে, আর রোমিয়েরা আসিয়া আমাদের স্থান ও জাতি উভয়ে কাড়িয়া লইবে। কিন্তু তাহাদের মধ্যে একজন কায়াফা সেই বৎসরের মহাযাজক তাহাদিগকে বলিলেন, তোমরা কিছুই বুঝ না আর বিবেচনাও কর না যে তোমাদের পক্ষে এটি ভালো যেন প্রজাগণের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। এই কথা যে তিনি আপনা হইতে বলিলেন তাহা নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী বলিলেন যে সেই জাতির জন্য যীশু মরিবেন। আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন ভিন্ন হইয়াছিল সেই সকলকে যেন একত্র করিয়া এক করেন এই জন্য। অতএব সেই দিন অবধি তাহারা তাহাকে বধ করিবার মন্ত্রণা করিতে লাগিল। তাহাতে যীশু আর প্রকাশ্যরূপে যিহুদীদের মধ্যে যাতায়াত করিলেন না, কিন্তু তথা হইতে প্রান্তরের নিকটবর্তী জনপদে ইফ্রাইম নামক নগরে গেলেন, আর সেখানে শিষ্যদের সহিত অবস্থিতি করিলেন। যীশু নিস্তার পর্বে জেরুসালেমে যান ও উপদেশ দেন। তখন যিহুদীদের নিস্তার পর্ব সন্নিকট ছিল এবং অনেক লোক আপনাদিগকে শুচি করিবার জন্য নিস্তার পর্বের পূর্বে জনপদ হইতে জেরুসালেমে গেল। তাহারা যীশুর অন্বেষণ করিতে লাগিল এবং ধর্মধামে দাঁড়াইয়া পরস্পর কহিল, তোমাদের কেমন বোধ হয়? তিনি কি পর্বে আসিবেন না? আর প্রধান যাজকেরা ও ফরিসিরা আজ্ঞা করিয়াছিল যে তিনি কোথায় আছেন তাহা যদি কেহ জানে তবে দেখাইয়া দিউক, যেন তাহারা তাহাকে ধরিতে পারে।